সঙ্গীতা আন্নার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে এলাম দারুণ স্বাদের একটা রেসিপির সাথে। দেখতেই পাচ্ছেন আমার হাতে, এই দেখুন শিলং মাছ, এটা 3.5 কিলো ওজন আছে, একদম টাটকা কিন্তু মাছটা। আজকে এই মাছের আমি ঝাল করে দেখাবো আপনাদের রেসিপিটা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করবো আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন তাহলে আন্নার রান্নাঘরে। ওখানে মশলাপাতি সব কিছু রাখা আছে, কী কী লাগবে আপনাদের বলে দেবো, আপনারা কেউ কোথাও যাবেন না, রেসিপিটা পুরোটা দেখবেন। একদম টাটকা মাছ, মাছটা দেখুন কতটা বড়। এবার এই মাছটা কেটে নেব আমি। আন্নার রান্নাঘরে আজ এই প্রথমবার এই 3.5 কিলো ওজনের সাইজের মাছটা রান্না হবে, কিন্তু আমি অর্ধেকটা করবো রান্না আর অর্ধেকটা বাড়িতে অন্য কিছু করে আমরা খেয়ে নেব। মাছটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা, মাছটাতে কিন্তু খুব তেল হয়। মাছে কিন্তু আঁশ নেই, মাছটা আমি অর্ধেকটা করে নিয়েছি বন্ধুরা, এটা আমি রেখে দেবো, আর এই লেজের দিকটা আমি রান্না করে দেখাবো আপনাদের। পিস পিস করে কেটে নেব। হয়ে গেছে, এই অর্ধেক লেজাটা আমি কেটে নিয়েছি, এই দেখুন। এবার মাছটা ধুয়ে নেবো জল দিয়ে। একদম টাটকা মাছ, রক্ত একদম খুব টাটকা রক্ত। মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এই মাছের মধ্যে দিয়ে দেবো একটু লেবু আর একটু লবণ, দিয়ে আমি কচলিয়ে মাছটাকে ভালো করে আরেকবার ধুয়ে নেবো, যাতে যে মাছের যে আঁশটা গন্ধটা থাকে সেটা চলে যাবে। মাছটাকে আমি কচলে নিয়েছি, এবার জল দিয়ে দেবো, জল দিয়ে আরেকবার ধুয়ে ফেলে দেবো। মাছ খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, রান্নাঘরে চলে এসেছি, এবার মাছে একটু লবণ হলুদ একটু মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা সর্ষের তেল দেবো, যেহেতু এই মাছটা কিন্তু শিলং মাছটা কিন্তু ফোটে, কড়াইতে দেওয়া মাত্র কিন্তু চটচট করে ফুটবে, তাই কাঁচা তেলটা অবশ্যই দেবেন, তাহলে কড়াইতে দেওয়া মাত্র আর ফুটবে না। ভালো করে মেখে নেব। এবার উনানটা আমি ধরিয়ে মাছটা ভেজে নেব, ধরিয়ে দিয়েছি, উনানে কড়াই বসিয়ে দেব, মাছটা ভেজে নেব আমি। সব তেল দিয়ে দেবো, কড়াইতে দিয়ে দেবো সর্ষার তেল, তেল গরম হয়ে গেছে, মাছটা আমি ঢাকা ঢাকা দিয়ে বন্ধুরা ভেজেছি, কিন্তু প্রচন্ড ভাবে তেলগুলো ছিটে ছিটে আসছে গায়ে। এবার এই উঠে উঠে মাছগুলোকে আমি মেরেছি, তেল কিছুটা তুলে নিব, তারপরে আমি ঝালটা রান্না করব। আবার মাছ ভাজা যাবে, মাছ ভাজার তেলে আমি ফোড়ন দেব, প্রথমে দেব কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেব গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর এলাচ। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা, একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি,
উপকরণগুলো দিয়ে দেবো। আদা রসুন বাটা 1 চামচ, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো সামান্য, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, গরম মশলা গুঁড়ো সামান্য, আর দেবো স্বাদ মতো লবণ। ঝাল লবণটা আপনাদের পছন্দ মতন দেবেন। আর দেবো টমেটো কুচি 1টা, আর দেবো ফেটানো টক দই। সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখুন ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার মাছগুলোকে দিয়ে আর একটু ফুটিয়ে নেবো, ঝোলটা মাখা মাখা করবো। গরম গরম ভাতে কিন্তু খেতে ভালো লাগবে। শিলং মাছের ঝালের রেসিপিটা হয়ে গেছে। ধরে পাতা কুচি ছড়িয়ে একটু নামিয়ে নেবো। দেখলেন, আমার সাথে ছিলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন রেসিপিটা কত সুন্দর লাগছে দেখুন। এবার গরম গরম ভাতে আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে ঠিক এইভাবে রান্না করবেন। ঝাল লবণ একদম ঠিকঠাক আছে। মাছটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। মাছটাও কিন্তু খেতে কিন্তু অসাধারণ। একদম তেল তেল করছে দেখুন মাছটা। মাছটাও একদম টাটকা ছিল। ঝালটা রান্না করছি, অবশ্যই খেতে ভালোই লাগছে। আপনারাও কিন্তু বানিয়ে খাবেন অবশ্য। অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর ভিডিওটা যাতে আমি অনেক দূরে গাতে পারি, আমার পাশে থাকবেন, আমাকে সাহায্য করবেন। আপনারা আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।